তো এবারে প্রবলেমটাতে চলে যাচ্ছি, বলে যে ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়ালস টু ওয়ান আপন সি স্কোয়ার ডেল ইউ ডেল টি স্যাটিসফাইং দ্য কন্ডিশনস ইউ জিরো ওয়াই টি ইকুয়ালস টু ইউ পাই ওয়াই টি ইকুয়ালস টু ইউ এক্স জিরো টি ইকুয়ালস টু এক্স পাই টি ইকুয়ালস টু জিরো দিজ আর দ্য বাউন্ডারি কন্ডিশনস অ্যান্ড ইনিশিয়াল কন্ডিশনস ইউ এক্স ওয়াই জিরো ইকুয়ালস টু এক্স ওয়াই পাই মাইনাস এক্স পাই মাইনাস ওয়াই তো দিস ইজ দ্য গিভেন ইকুয়েশন অবভিয়াসলি এখানে ইউ এক্স ওয়াই টি তিনজনেরই ফাংশন তাহলে অটোমেটিক্যালি আমরা কি বলতে পারি ধরে নিচ্ছি ইউ এক্স ওয়াই টি ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স হুইচ ইজ এ ফাংশন অফ এক্স অনলি ক্যাপিটাল ওয়াই হুইচ ইজ এ ফাংশন অফ ওয়াই অনলি অ্যান্ড ক্যাপিটাল টি হুইচ ইজ এ ফাংশন অফ টি অনলি তাহলে ডেল টু ইউ ডেল এক্স টু দ্যাট ইজ ওয়াই কি আনচেঞ্জ থাকলো ক্যাপিটাল এক্স ডাবল ড্যাশ দ্যাট ইজ ডি টু ক্যাপিটাল এক্স ডি এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু এক্স আর টি আনচেঞ্জ থাকলো ডি টু ক্যাপিটাল ওয়াই ডি ওয়াই টু দ্যাট ইজ এক্স ওয়াই এক্স টি ওয়াই ডাবল ড্যাশ ইকুয়ালস টু ওয়ান আপন সি স্কোয়ার ডেল ইউ ডেল টি এক্স ওয়াই আনচেঞ্জ রইল ডি ক্যাপিটাল টি ডি টি দ্যাট ইজ টি ড্যাশ দ্যাট ইজ দিস ইজ দ্য ট্রান্সফর্ম ইকুয়েশন এখানে যদি আমরা বোথ সাইডকে ইউ দিয়ে ডিভাইড করি দ্যাট ইজ এক্স ওয়াই টি দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো এই পার্টটা থেকে ফার্স্ট পার্টটা থেকে চলে আসবে ক্যাপিটাল এক্স ডাবল ড্যাশ বাই ক্যাপিটাল এক্স সেকেন্ড পার্ট থেকে চলে আসবে ক্যাপিটাল ওয়াই ডাবল ড্যাশ বাই ওয়াই আর রাইট হ্যান্ড সাইডে চলে আসবে ক্যাপিটাল টি ড্যাশ বাই সি স্কোয়ার ক্যাপিটাল টি দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার থ্রি এখানে এক্স ওয়াই টি তিনজনেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ইকুয়েশন থ্রি হোল্ড করবে তাহলে এটা একমাত্র হোল্ড করবে কখন যখন ইচ সাইড ইকুয়ালস টু এ কনস্ট্যান্ট হবে দ্যাট ইজ আমরা অলরেডি থিওরিটিক্যালি প্রুভ করেছি যে এই কনস্ট্যান্টটা মাইনাস এম স্কোয়ার টাইপ হবে তো আমরা ধরে নিলাম ক্যাপিটাল এক্স ডাবল ড্যাশ ওয়াই ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু মাইনাস কে স্কোয়ার ক্যাপিটাল ওয়াই ডাবল ড্যাশ ওয়াই ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু মাইনাস এল স্কোয়ার তাহলে অটোমেটিক্যালি ক্যাপিটাল টি ড্যাশ বাই সি স্কোয়ার ক্যাপিটাল টি ইকুয়ালস টু মাইনাস অফ কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার দ্যাট ইজ দ্য ইকুয়েশন থ্রি কনভার্টেড ইন্টু থ্রি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি টু ক্যাপিটাল এক্স ডি এক্স টু প্লাস কে স্কোয়ার ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু জিরো ডি টু ক্যাপিটাল ওয়াই ডি ওয়াই টু প্লাস এল স্কোয়ার ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু জিরো ডি ক্যাপিটাল টি ডি টি প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার সি স্কোয়ার ক্যাপিটাল টি ইকুয়ালস টু জিরো দিজ আর দ্য থ্রি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অটোমেটিক্যালি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কত হবে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু সি ওয়ান কস কে এক্স প্লাস সি টু সাইন কে এক্স এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার সলিউশন কত হবে ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু সি থ্রি কস এল ওয়াই প্লাস সি ফোর সাইন এল ওয়াই আর এর সলিউশন হবে ক্যাপিটাল টি ইকুয়ালস টু সি ফাইভ ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার সি স্কোয়ার টি দ্যাট ইজ দিজ আর দ্য রেসপেক্টিভ সলিউশন এই এক্স ওয়াই টি এর মান বসিয়ে দিলে আমরা ইউ এক্স ওয়াই টি পেয়ে যাব এই ফর্মে সি ওয়ান কস কে এক্স প্লাস সি টু সাইন কে এক্স মাল্টিপ্লাইড বাই সি থ্রি কস এল ওয়াই প্লাস সি ফোর সাইন এল ওয়াই মাল্টিপ্লাইড বাই সি ফাইভ ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার সি স্কোয়ার টি এবার এই সি ফাইভটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে নিই আমরা সি ওয়ান সি ফাইভ কে ওয়ান ধরে নিলাম সি টু সি ফাইভ কে এ টু ধরে নিলাম তাহলে ইকুয়েশনের সলিউশনটা কনভার্ট হয়ে গেল এই ফর্মে এবার এই অবধি তোমাদের কিন্তু কমন আছে এবার আমরা বাউন্ডারি কন্ডিশনগুলোকে ইউজ করব প্রথমে তাহলে একটা কন্ডিশন দেওয়া ছিল কি ইউ জিরো ওয়াই কে ইকুয়ালস টু ইউ পাই ওয়াই কে ইকুয়ালস টু জিরো দ্যাট ইজ এক্সের জায়গায় চার নম্বর এক্সপ্রেশনে যদি আমরা জিরো পুট করি এবং পাই পুট করি তাহলে ইউ এর ভ্যালু হবে জিরো তাহলে প্রথমে আমরা এক্সের জায়গায় জিরো পুট করি তাহলে এই পোর্শনটুকুর কোনো পরিবর্তন আসবে না যখন আমরা এক্সের মানটা পরিবর্তন করছি এটা কিন্তু আরবিটারি সেন্সে আছে জাস্ট এখান থেকে বেরিয়ে আসবে এ ওয়ান দ্যাট ইজ এ ওয়ান মাল্টিপ্লাইড বাই দিস কোয়ান্টিটি ইকুয়ালস টু জিরো দেখো তাই আসবে তাই আসা উচিত এখানে এটা কিন্তু পুরোপুরি আরবিটারি সেন্সে আছে তাহলে অটোমেটিক্যালি এ ওয়ানটা হয়ে গেল জিরো তাহলে এ ওয়ানের মানটা যখনই তুমি বসিয়ে দেবে চার নম্বর এক্সপ্রেশনে ওটা চার নম্বরই ছিল মনে হয় হ্যাঁ চার নম্বর এক্সপ্রেশনে তাহলে ইউ এক্স ওয়াই কি কনভার্ট হয়ে গেল এ টু সাইন কে এক্স মাল্টিপ্লাইড বাই এ থ্রি কস এল ওয়াই প্লাস এ ফোর সাইন এল ওয়াই মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার সি স্কোয়ার টি
একই রকম এখানে x এর ভ্যালু তুমি পাই পুট করো তাহলে কি পাবে a2 sin k pi মাল্টিপ্লাইড বাই a3 cos ly প্লাস a4 sin ly মাল্টিপ্লাইড বাই e টু দি পাওয়ার মাইনাস k স্কয়ার প্লাস l স্কয়ার c স্কয়ার t অটোমেটিক্যালি এই y এবং t এর পোরশনটা এখানে কিন্তু আরবিট্রারি সেন্সেই আছে এটা এখানে আরবিট্রারি সেন্সেই আছে তাহলে a2 sin k pi হচ্ছে 0 যদি আমরা a2 ইকুয়ালস টু 0 ধরে নিই তাহলে অটোমেটিক্যালি u টা হয়ে যাবে ট্রিভিয়াল সলিউশন তাহলে a2 এখানে নট ইকুয়ালস টু 0 সো sin k pi ইকুয়ালস টু 0 সো k pi ইকুয়ালস টু m pi k ইকুয়ালস টু m এটা আমরা একটা বার পেয়ে গেলাম একই রকম ভাবে যদি আমরা y এর রেসপেক্টে কন্ডিশন গুলো ইউজ করি y এর রেসপেক্টে কন্ডিশন ছিল u x0 t ইকুয়ালস টু u x pi k ইকুয়ালস টু 0 দ্যাট ইজ একবার তুমি y এর জায়গাতে 0 পুট করবে তাহলে পেয়ে যাবে দেখবে শিওরলি পেয়ে যাবে তুমি a3 ইকুয়ালস টু 0 আর একবার তুমি x y এর জায়গাতে পাই পুট করবে তাহলে তুমি পেয়ে যাবে l ইকুয়ালস টু n পাই দ্যাট ইজ এই l l পাই ইকুয়ালস টু n পাই দ্যাট ইজ l ইকুয়ালস টু n ওটাকে ইউজ করলে এটা তোমরা পাবে এটা আর এখানে এরা করে দেয়নি বাট আমি যখন তোমাদের খাতায় করিয়েছিলাম সেদিন কিন্তু করিয়েছিলাম ওটা দেখে নিও তাহলেই হবে তাহলে অটোমেটিক্যালি এই a1 a2 a3 a4 দ্যাট ইজ অলরেডি তো a1 a3 জিরো বেরিয়েছে a2 নন জিরো a4 নন জিরো ওটা থেকে যাবে k এর ভ্যালু বেরিয়েছে m l এর ভ্যালু বেরিয়েছে n এগুলা নিয়ে গিয়ে যদি তুমি বসিয়ে দাও তাহলে আলটিমেটলি u mn টা হয়ে যাবে এই ফরম্যাটে a2 a4 টাকে আমরা ক্যাপিটাল a mn ধরে নেব আর u টাকে চেঞ্জ করে নিচ্ছি u m a mn দিয়ে যাতে আমরা রেসপেক্টিভ ফাংশনটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে বাই প্রিন্সিপাল অফ সুপারপজিশন u x y t কত হয়ে গেল সামেশন m ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি a mn sin mx sin ny e টু দি পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস n স্কয়ার c স্কয়ার t দিস ইজ দ্য ফাইনাল সলিউশন এবার এর উপরে ক্যাপিটাল এ এম এনটা কিন্তু এখনও ডিটারমাইন করা হয়নি এটা ডিটারমাইন করার জন্য আমরা ইনিশিয়াল কন্ডিশনটাকে ইউজ করছি আমরা বোথ সাইডে টি এর জায়গায় জিরো বসিয়ে দিচ্ছি তাহলে এখানে যদি আমরা টি এর জায়গায় জিরো বসিয়ে দিই লেফট সাইডে তাহলে এটা হয়ে যাবে ইউ এক্স ওয়াই জিরো ইউ এক্স ওয়াই জিরো মিন্স তোমার এক্সপ্রেশনে বলেই দিয়েছিল ইউ এক্স ওয়াই জিরো মিন্স পাই ওয়াই পাই মাইনাস এক্স পাই মাইনাস ওয়াই তাহলে এখানে বসিয়ে দিলে আমরা কি পেয়ে গেলাম পাই ওয়াই পাই মাইনাস এক্স পাই মাইনাস ওয়াই রাইট হ্যান্ড সাইডে যখনই টি এর জায়গাতে জিরো বসিয়ে দেবো তখনই কি পাবো সামেশন এম ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি ক্যাপিটাল এ এম এন সাইন এম এক্স সাইন এন ওয়াই দ্যাট ইজ দিস ইজ দ্য এক্সপ্রেশন এখান থেকে ক্যাপিটাল এম এন এর ভ্যালু বের করতে হবে বের করার টেকনিক আমরা প্রত্যেকেই জানি আমরা বোথ সাইডে সাইন এম এক্স সাইন এন ওয়াই দিয়ে গুণ করব ইন্টিগ্রেশন করব এক্স ইকুয়ালস টু জিরো টু পাই ওয়াই ইকুয়ালস টু জিরো টু পাই তাহলে বেরিয়ে আসে সাধারণত যদি ইন্টিগ্রেশন জিরো টু এ জিরো টু বি এর রেসপেক্টে হয় তাহলে বেরিয়ে আসে এ বি বাই ফোর এখানে সেটা এ এর জায়গাতেও বসিয়েছি পাই বি এর জায়গাতেও বসিয়েছি পাই তাহলে বেরিয়ে আসবে কত এ বি বাই ফোরটা হয়ে যাবে পাই স্কোয়ার বাই ফোর দ্যাট ইজ এম এনটা উল্টো দিকে চেঞ্জ করে নিলে হয়ে যাবে ফোর বাই পাই স্কোয়ার তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এম এন ইকুয়ালস টু ফোর বাই পাই স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু জিরো টু পাই ওয়াই ইকুয়ালস টু জিরো টু পাই পাই ওয়াই পাই মাইনাস এক্স পাই মাইনাস ওয়াই সাইন এম এক্স সাইন এন ওয়াই ডিএক্স ডিওয়াই দিস ইজ দ্য এম এন আশা করি এম এনটা কীভাবে বেরিয়েছে তোমরা বুঝতে পেরেছ তোমরা যে ইন্টিগ্রেশনটা দেখবে আমি থিওরিটিক্যালি যেটা দেখিয়েছিলাম ওখানে কী ছিল ফোর বাই এ বি কারণ ইন্টিগ্রেশনটা আমরা জিরো টু এ জিরো টু বি করেছিলাম আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু জিরো টু এ ওয়াই ইকুয়ালস টু জিরো টু বি তার জন্য ছিল এম এনটা ফোর বাই এ বি তাহলে এখানে এ এর জায়গাতে পাই বি এর জায়গাতে পাই তাহলে ফোর বাই পাই স্কোয়ার সেটাই আমি এদিক দিয়ে বললাম ইন্টিগ্রেশনটা যখন অ্যাকচুয়ালি হয় তখন এ এম এন গুণ পাই স্কোয়ার বাই ফোর থাকে তাহলে ওটাকে যখন আমরা চেঞ্জ করে নেবো তখন রাইট হ্যান্ড সাইডে গেলে ফোর বাই পাই স্কোয়ার হয়ে যাবে এবার তোমাকে এই ইন্টিগ্রেশনটা এখানে করতে হবে আমি এর আগের দিনও দেখবো ফেস টু ফেস করানোর সময় এই কথাটা বলেছিলাম যে ইন্টিগ্রেশনগুলো করতে হলে তখনই একটু সমস্যা তৈরি হয় তবে সাধারণত এগুলো সেপারেবল দেওয়া থাকে খেয়াল করে দেখো এখানে দুটো প্রোডাক্ট ইন্টিগ্রেশন তোমরা একে করে নিতে পারো এক্স এক্স পাই মাইনাস এক্স সাইন এম এক্স ডিএক্স এটা অবশ্যই ডাবল ইন্টিগ্রেশন বাট এটা সেপারেবল সেপারেট করা যায় দ্যাট ইজ এটা একটা পার্ট হয়ে গেল ইন্টিগ্রেশন জিরো টু পাই এক্স এক্স ইন্টু পাই মাইনাস এক্স তাহলে পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার সাইন এম এক্স ডিএক্স অ্যানাদার পোর্শন ওয়াই
pi minus y sin ny dy. That is integration 0 to pi pi y minus y square sin ny dy. এবার তোমরা যে কোনো একটা পার্ট সাপোজ এই পার্টটাকে ইন্টিগ্রেট করো, এই পার্টটাকে সিম্পল ইন্টিগ্রেশন যেমন তোমরা করে এসছো এতকাল, সাইন এন এক্স এর ইন্টিগ্রেশন আর পাই এক্স মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, এই ইন্টিগ্রেশনটা নিজেদের মতো নিজেরা করে নিও, ঠিক আছে? যেটা আর আমি দেখাচ্ছি না, ইন্টিগ্রেশন করলে ভ্যালুটা পাবে টু বাই এম কিউব ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম। তাহলে একই রকমভাবে অ্যানাদার পার্ট যেটা ছিল সেখানে জাস্ট এম এর জায়গাতে এন বসবে, আর কোনো চেঞ্জ হবে না, দ্যাট ইজ সেক্ষেত্রে হয়ে যাবে টু বাই এন কিউব ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। তাহলে এম এন কত হবে, এদের দুজনের গুণফল, আর সাথে যে অ্যাডজাস্টেবল টার্মটা ছিল ফোর বাই পাই স্কোয়ার সেটা বসিয়ে দিতে হবে। তাহলে এম এন ইকুয়ালস টু তুমি পাচ্ছ দিস ইজ দ্য এম এন। তাহলে এই এম এন যদি আমরা ইউজ করি তাহলে এই যে সলিউশন, এই যে সলিউশন সেটাই হবে আমার ফাইনাল সলিউশন। ওকে, আমরা যদি ইভেন অর্ডার রেসপেক্টে আলাদা করতে চাই করতে পারি, পরিষ্কার দেখতে পাচ্ছ এম এন তার যখন ইভেন ইভেনগুলো বসবে তখন এক ধরনের ভ্যালু হবে, অড বসবে তখন এক ধরনের ভ্যালু হবে, তার জন্যই নিচে আবার অর্ডারটা আলাদা করে বলে দিয়েছে, আমরা একটা আলাদা ফর্ম পেতে পারি, কোনো প্রয়োজন নেই, এভাবে রেখে দিলেই যথেষ্ট, ঠিক আছে? এর পরের যে প্রবলেমটা, এই প্রবলেমটা তোমাদের আসবে না কখনোই, তো আমি এটা আর বলে দিচ্ছি না, এটা একটা ফিজিক্যাল টাইপের প্রবলেম, এগুলো সাধারণত আসে না, আসলেও খুব সোজা তোমরা দেখে নেবে, তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো, ওখানে থাকবে, এটা এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা বেশি দরকার নেই, জাস্ট একবার দেখে নিও তাহলেই হবে।